সত্যি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো ভিডিও স্টার্টিং দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। আমরা এসেছি কলকাতার সবথেকে সুন্দর, সবথেকে দর্শনীয় মনুমেন্ট, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলে এসেছে আমার সাথে মা, দিদি, মেয়ে আর আমি, মানে তিন জেনারেশন চলে এসেছি আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে। নিয়ে নিয়েছি আমরা টিকিট, আর টিকিটের প্রাইস হচ্ছে 50 টাকা করে, যেটাতে গার্ডেন মিউজিয়াম দুটোই বোধ ঘোরা যাবে। তো এই যে আমাদের চারখানা টিকিট আমাদের হাতে রয়েছে, চললাম এবার ভেতরে। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতের সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1909-এর 22শে জানুয়ারি। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত এই হয় যে সে স্মৃতিসৌধ যা হবে তাজমহলের আদলে, রানীর নামেই সেই স্মৃতিসৌধের নাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেতপাথরের তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়ল এখানের নির্মাণ কার্যের নানান রকম ছবি। কলকাতা মার্টিন অ্যান্ড কোম্পানি সংস্থার ওপর নির্মাণ কার্যের দায়িত্ব অর্পিত করা হয়েছিল। এই নির্মাণ কার্যের আরম্ভ করা হয় 1906 সালে এবং এটি সমাপ্তি হয় 1921 সালে। এবং এই স্মৃতিসৌধটি নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। দেওয়াল জুড়ে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অয়েল পেন্টিং। এর পাশেই রয়েছে একটি পিয়ানো যা দেখে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বেজে উঠবে। আছে একটা ছোট্ট ভিক্টোরিয়া মেমোরিয়ালের মডেল এবং ঠিক তার পাশে রয়েছে একটা জাহাজের মিনিয়েচার ভার্সন, ভীষণ সুন্দরভাবে সাজানো। এবার আমরা চলে গেলাম তার পরের কক্ষতে। পরের কক্ষতে প্রবেশ করতে আমাদের চোখে পড়ল রানী ভিক্টোরিয়ার মার্বেলের মূর্তি। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এর উপরেই রয়েছে ওই পরীর মূর্তিটা, অসম্ভব সুন্দর কারুকার্য করা। আর তার সাথে রয়েছে মেন্টেনেন্স, পরিষ্কার পরিচ্ছন্নতা। এখানে রয়েছে ব্যবহৃত কিছু অস্ত্রশস্ত্র। এরপর আমাদের চোখে পড়ে পলাশির যে যুদ্ধক্ষেত্র ছিল তার একটা মডেল। ছিল সেই সময়কার ব্যবহৃত কিছু কামান এবং অস্ত্রশস্ত্র। এবার আমরা সবাই মিলে চলে গেলাম ফার্স্ট ফ্লোরে এবং যাওয়ার সময় আমাদের চোখে পড়ল মহান ভারতীয় বিপ্লবীদের কিছু ছবি। ফার্স্ট ফ্লোরে যেতেই আমাদের চোখে পড়ল একটা বড় জায়ান্ট স্ক্রিন, যেখানে স্বাধীনতা সংগ্রামের সময়কার যাবতীয় ইম্পর্টেন্ট তথ্য সেখানে দেওয়া হচ্ছে। এরপর আমাদের চোখে পড়ল একটা আয়না, যে আয়নাটার সামনে দাঁড়ালে কোন স্বাধীনতা সংগ্রামীর সাথে তোমার ফেসের মিল রয়েছে সেটা যা দেখতে পাওয়া যাবে। ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের ছবি।
এরপর চোখে পড়ল সেই সময়কার ব্যবহৃত খবরের কাগজ। এবং তার পাশেই ছিল মহিলা স্বাধীনতা সংগ্রামীদের ছবি। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা অন্ধকার হওয়ার পরে এখানে হয় লাইট অ্যান্ড সাউন্ড, এই যে এই পোর্শনটাতে লাইট অ্যান্ড সাউন্ড হয়। তো এই যে এখানে মানুষের টিকিট কেটে বসে দেখার ব্যবস্থা করা রয়েছে। আর যতটা সুন্দর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল বা তার ভেতরের মিউজিয়াম, ঠিক ততটাই সুন্দর সামনে যে বাগানটি রয়েছে সেই বাগানটা। এখানে গোলাপের এবং নানান রকম সিজন ফ্লাওয়ারের এত সুন্দর সম্ভার রয়েছে যে মানুষের মন এখানে এলেই ভালো হয়ে যাবে। আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল কমপ্লিট, মাকে ভিক্টোরিয়া দেখানো হয়ে গেল। এবারে যেটা মেন আমাদের উদ্দেশ্য আজকে আমাদের আসার, সেটা হচ্ছে অনেক দিনের মায়ের ইচ্ছে পূরণ করা। আর সেই কি ইচ্ছে মায়ের, কি ইচ্ছে হচ্ছে, কি ইচ্ছে বলে দাও, তোরা বলে দে। চমচম গাড়ি, চমচম একটা গাড়ি ওই ছুটেছে নাকি একটা গাড়ি খুব ছুটেছে, ওই দেখো ভাই চাঁদ উঠেছে। ওই জন্য একা গাড়ি চাপানোর মা চাপার মায়ের অনেকদিন ধরে ইচ্ছে ছিল। এখন যাচ্ছি ভিক্টোরিয়ার সামনেই যে একা গাড়িগুলো বা টমটম গাড়িগুলো রয়েছে সেখানে টমটম গাড়িগুলোতে আমরা চাপতে। এখন আমরা নিচু একা গাড়ি যেগুলো নিচু হবে সেগুলো খুঁজছি, কারণ মায়ের চড়তে অসুবিধে হবে, ওই জন্য নিচু একা গাড়ি খুঁজতে চললাম। এটা অনেকটা উঁচু, হ্যাঁ এটা নিচু আছে, মা এটা পারবে তো উঠতে? কত করে, কত করে? 500। দাম ঠিক করো, মাঝখানে একটা কিছু দাও, নাহলে উঠবে কি করে? হ্যাঁ এই তো উঠে গেছে, কত কমফোর্টেবল মা, খুশি তো, খুশি তো, ইচ্ছে পূরণ হলো। চলো রেডি, হ্যাঁ ব্যাড রেড ওকে, তো ইচ্ছে মায়ের পূরণ হয়ে গেছে, বসে পড়েছি। মা কিছু বলো, খুব ভালো লাগলো, মা ছাড়া কি ইচ্ছে পূরণ করতে পারে? ওই জন্য মায়েরা ইচ্ছে পূরণ করছে, যে মা আমরা মায়েরা ইচ্ছে পূরণ করছে। আর দিদি আর তোজো ওই ওপরে বসেছে, আমরা এই নিচেটাতে বসেছি। চল আর টমটম গাড়ি যেগুলো এখন নাকি ফিক্সড প্রাইস, 500 rupees ফিক্সড প্রাইস, তো ফির দিয়ে চলেগা, এক একদিন শখ পূরণ করার জন্য 500 দেখলে চলবে না। তো চলো
একটা গাড়ি খুব ছুটেছে, ওই দেখো উঠবে উঠবে উঠবে। ফিলিংস বল, কিরম লাগছে? বেশ, এইটা করে বাড়ি ফেলে যেতাম বাপিকে, বাপির সঙ্গে নয়, এটা করে বাড়ি ফেলে যেতাম। তোর ফিলিংস বল, কি ফিল হচ্ছে? এটা করে দুর্গাপুর যেতে ইচ্ছে করছে। আই কিউ সিটি। মা, কি ফিল হচ্ছে বলো? আমি এইটা করে টাটা চলে যেতে পারতাম। বেশ, টুকুর 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 আরাম করে দেখতে নিয়ে বসে বসে দেখতে। আমার ফিল হচ্ছে আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে ছোটবেলায় একবার চেপেছিলাম এই টমটম গাড়ি, এত বছর এখানে আছি কিন্তু কোনোদিন চাপা হয়নি। মায়ের ইচ্ছে পূরণ করার জন্য ফাইনালি আমাদের চাপা হয়ে গেল। আর এই যে এই জিনিসের মজা, এই জিনিসের এটাই আলাদা যে হ্যাঁ চলো আমরা মেয়েরা মায়ের ইচ্ছে একটু হলেও পূরণ করতে পারলাম। রাজা ফিলিংস হচ্ছে, রাজা রানী ফিলিংস হচ্ছে। সবথেকে বড় কথা যেটা, সবথেকে আনন্দের কথা এটাই যে মা কিভাবে এসেছে দেখেছিল সেটা তোমরা ভিডিওতে দেখেইছিলে। সেই জায়গায় মা আজকের মানে এখন আর কি এই মুহূর্তে বলো বা এই এক দুদিনে বলো, চাচুর ভগবানের দয়ায় মা এখন অনেকটা ভালো আছে, কাশিও অনেকটা কমে গেছে। তোমাকে আদর করেনি কে? তোমাকে কেউ আদর করেনি মা। এটা মেয়ে, ওই জন্য আবদারি। আর ছেলেও গুরু গম্ভীর হয়ে গেছে। খিদে পেয়ে যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি রিপনস্কিতে, এই যে কষে কষা। এখানে আমরা লাঞ্চটা করবো, যদিও অনেকটাই বেজে গেছে, প্রায় 3:30 বেজে গেছে। ওপরে যাই না, অল্প 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 সিঁড়ে এসেছি। বাঙালির প্রিয় মাছের মাথা দিয়ে মুগের ডাল, গরম গরম বেগুনি, তার সাথে কড়কড়ে আলু ভাজা বাদাম দিয়ে, এই দিয়ে আমরা আমাদের খাওয়া স্টার্ট করে দিলাম। শুরু করে দিলাম নেক্সট আইটেম, সেটা হচ্ছে ইলিশ ভাপা, কাঁচা ইলিশের ঝাল। ও খাচ্ছে বাসন্তী পোলাও আর মাটন। আমরা রিপনস্কিতে যে কষে কষা আছে সেখানে খাওয়া দাওয়া করলাম। তো আমরা যা আইটেম নিয়েছিলাম, ইলিশ ভাপা, ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, তারপরে বাসন্তী পোলাও, মটন কষা আর আলু ভাজা, বেগুনি, এই আমরা নিয়েছিলাম। আমাদের বিল হয়েছিল 3,317 টাকা। কিন্তু তোমাদেরকে অথেন্টিক একটা রিভিউ দিচ্ছি,
মানে এত বাজে খাবার, এত বাজে খাবার রিপন স্ট্রিটের কষে কষাতে, এত বাজে খাবার, লিটারালি আমাদের গা গুলোচ্ছে, লিটারালি গা গুলোচ্ছে এখানে খেয়ে নিয়ে, এত বাজে খাবার। মানে একটা ইলিশের দাম যেখানে ধরো নিচ্ছে 600 টাকা, 600 সামথিং, সেখানে ইলিশটার আছে না স্বাদ না আছে কিছু, ইনফ্যাক্ট রান্নাটাও অতি বাজে। তো যাই হোক, যেহেতু তোমরা আমার ফ্রেন্ড সেই জন্য আমি তোমাদেরকে অথেন্টিক রিভিউটা দিলাম। মানে মানুষ টাকা দিয়ে খাবে, মানুষ টাকা দিয়ে খাবে এই তার হচ্ছে আমি যে কারণে এই রিভিউটা তোমাদেরকে দিলাম, যে তোমরা বন্ধুরা যেন কেউ ভুল করো রিপন স্ট্রিটের কষে কষাতে এসো না। তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আজকের ব্লগটা আমাদের কেমন লেগেছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, অনেকটা আনন্দ থেকো।